থেকে সবাই রেডি আবার চলো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো সবাই খুব ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি এই যে চুল এখনো ভেজা রয়েছে আমার আর যাব হচ্ছে আজকে স্বপ্ন পূরণ করতে তো তার কারণে এদিকে সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি আমাদের টোটোও চলে এসেছে টোটোতে করে যাব বগুলাতে তো এদিকে আমার ভাইও রেডি হয়ে গেছে মানি এদিকে আসো এই যে আমার ভাই হাই বলে দাও হাই সবাই এদিকে বলো হাই হাই তো বলো আজকে আমরা বলো টোটো কিনতে যাব কিনতে যাব টোটো টোটো কিনতে যাব আমার ভাই টোটো ভীষণ ভালো লাগে তাই টোটো কিনতে যাবে তো চলো অনেকটাই লেট হয়ে যাচ্ছে আর আজকে দিনটা তো আমাদের কাছে ভীষণ স্পেশাল তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তাই তো এদিকে মা মান্তু সবাই রেডি হয়ে গেছে মনে হচ্ছে আমরা মেয়ে দেখতে যাবো রাজ দিদি এদি আমরা মেয়ে দেখতে যাচ্ছি মানিকের জন্য তখন আমরা সবাই বেরোবো ওখানে টোটো আছে মা এদিকে আয় আগে থেকে উঠে বসে আছে মানিক কোথায় যাচ্ছ কোথায় আমি গাড়িতে যাব তো এদিকে আমরা সবাই মিলে শোরুমে চলে এসেছি আর এই শোরুমটা আসার কারণ হচ্ছে রাজ এখান থেকে আগেও তিনটে গাড়ি নিয়েছে ও তিনটে বাইক নিয়েছে দুটো ওর বাইক আর একটা মামার বাইক তো তার কারণে আমরা এটাতে এসেছি যেহেতু রাজের চেনা শোনা তার কারণে এদিকে সবাই মিলে দেখছে যে কোন স্কুটিটা নেবে তো অনেক স্কুটিই ছিল এখানে অনেক ধরনেরই কালার ছিল সুন্দর সুন্দর মডেল ছিল বুঝতে পারছিলাম না যে কোন ধরনের নেব আর কালার আমরা ভেবেছিলাম যে একটু রেডের মধ্যে নেব কিন্তু রেড না একটু কালচে কালারের এইভাবে তো এই যে স্কুটিটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দর কিন্তু এটার একটু অন্যরকম তার কারণে এটা নিলাম না গিয়ে আমরা পুরো কনফিউজ হয়ে গেছিলাম যে কেমন ধরনের নেব মানে যেমনটা আর কি চাইছিলাম তেমনটা পাচ্ছিলাম না তারপর আমরা এই স্কুটিটা দেখছিল সবাই মিলে আর আমি ওদিকে ভাইকে নিয়ে দাঁড়িয়েছিলাম দিদি দাদা মা সবাই দেখছিল স্কুটিটা স্কুটিটা সবথেকে ভালো যতগুলো ছিল মানে ভালো লেগেছে আমার তো এটা আর কি আর দেখা হচ্ছিল দেখতে পাচ্ছ রেডের মধ্যে ব্ল্যাক আর এই স্কুটিটা বিশেষ করে আবার দিদির ভীষণ পছন্দ হয়েছে তো দিদি যখন আমাকে দেখালো তখন আমারও খুব ভালো লেগেছে আর এই যে ব্লুটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বেশ সুন্দর আমরা ভেবেই নিয়েছিলাম যে না হলে এই ব্লুটা নেবো না হলে নেবো রেডটা তো এদিকে দেখতে পাচ্ছ আমি একটু আয়না দেখছিলাম আর এদিকে আমি একটু মার উপর রেগে গেছিলাম তাই আমার মুখের অবস্থা এরকম আর আজ সেটা ভিডিও করছিল ওদিকে সব স্কুটি আমাদের দেখা হচ্ছে এদিকে আমার ভাইকে একটু দেখো আমার ভাই খুশিতে ডান্স করছে আর যেহেতু রাস্তাতে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছিলো সেটা আর কি দেখছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক থেকে তো বাইরেও কিন্তু অনেক কালেকশন ছিল বাইরে থেকেও তেমন একটা আমাদের পছন্দ হয়নি এদিকে তারপর আমার ভাই এই ব্লু স্কুটিটার ওপরে বসে নিজেকে অনেক মহান রাজা মনে করছিল দেখতে পাচ্ছ নিজে নিজে চাবি ঘোরাচ্ছিল স্টার্ট দেওয়ার চেষ্টা করছিলো কিন্তু পারছিল না আর এই সব কিছু শিখিয়েছে কিন্তু রাজ পুরো বাইকের এই সব কিছু কোথাতে হর্ন দিতে হয় কী করতে হয় সব কিছু শিখিয়েছে রাজ আর এদিকে আমি ভাইকে ধরে রেখেছিলাম কারণ ভাই যদি পড়ে যায় তার কারণে তো এদিকে কিন্তু আমার ভাই দেখতে পাচ্ছে বিন্দাস আছে স্কুটের ওপরে আর এদিকে প্রচুর কালেকশন আর আমরা ঘুরে ফিরে সেই এই রেডটার দিকে এসেছি কারণ এই রেডটা কিন্তু ভীষণই ভালো আর আমাদের পাড়াতে কিন্তু এই কালারের স্কুটি তেমন নেই তার কারণেই আমরা ভাবছিলাম যে এমন একটা স্কুটি নেবো যেটা আমাদের পাড়াতে কাউন নেই তো তার কারণে আমাদের বিশেষ করে স্কুটিটা চয়েস করা তো এদিকে আমি দাঁড়িয়ে আছি আর আমার ভাই দেখো কী যেন ধরাধরি করছিল আমার ভাই পুরো সারাক্ষণ এই স্কুটির ওপরেই বসেছিল তারপর আমি বোনকে বললাম যে বোন তুই ওকে সামলা আমার বোন তার কারণে এদিকে ভাইকে সামলাচ্ছিল আর আমার ভাই দেখো কী করছে এইখানটায় কীভাবে স্কুটি চালাচ্ছে মনে হচ্ছে যে হাওয়ায় বাইক চালাচ্ছে আর এদিকে দেখো এই স্টার্ট দেওয়ার চেষ্টা করছে কিন্তু আর পারছে না কিছু হবে না আবার চালাও আবার চালাও আবার চালাও হাত ঘোরানোর স্টাইলটা দিদি হাত ঘোরাচ্ছে না কিভাবে আমি
গাড়ি স্টার্ট দেয়া নেই। মানিক আমার ভাই এখানে টোটোতে বসে রয়েছে রাস্তার সামনে। মানিক আবার করো, সেদিকে মা মানিক ভাই সবাই চলে যাচ্ছে বাড়িতে। মানিক টাটা। সাবধানে থাকো, মাইকটা ধরে রাখো মা। তোমরা ভাবতেই পারো আমার দিদি কোথায় গেল। তো প্রথমেই বলি, আমার দিদি কিন্তু গেছিল মেকআপ ক্লাসে, ওর আজকে মেকআপ ক্লাসে ছিল, তার কারণে ও গাড়িটা চয়েস করে আর কি চলে গেছে। তো এদিকে আমরা গাড়িটা, এই গাড়িটা চয়েস করেছি। তো এই গাড়িটা আমাদের সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে এখানে রেখে দিয়েছে। এখন আমাদের গেছে মালা আর মিষ্টি আনতে, মালা পরাবে মিষ্টি দেবে সবাইকে তার কারণে। তো আমি একটু দেখছিলাম উঠে যে এই স্কুটিটার উপরে উঠলে আমাকে ঠিক কেমন লাগে। তো দেখতে পাচ্ছো আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম, আর আমি কিন্তু সত্যি কথা বলতে স্কুটি চালাতে পারি না, তো কোনোদিন ট্রাইও করিনি চালানোর। তো দেখতে পাচ্ছ যে এখানে আমি স্কুটির উপরে বসে রয়েছি, তো এই স্কুটিটার উপরে বসে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু জানিও। এদিকে আমাদের মালাও চলে এসেছে, তো এখন মালা পরানো হলো গাড়িটাকে। আমার কিন্তু এই স্কুটিটা বেশ ভালোই লেগেছে, তো আমি তো ভীষণই এক্সাইটেড যে কখন আমি চালানো শিখবো আর কখন আমি চালাতে পারবো। তো ভাবছিলাম যে কিনে তো ফেললাম বাট চালাতে তো পারি না। ঠিকই আমাদের এই চাবিটা দিয়ে দিয়েছিল, আর সঙ্গে ফটোশ্যুটও হয়ে গেছে। যখন ফটোশ্যুট করে তখন তো আর ভিডিও করতে পারবো না, আমার ফোনেও ফটো তোলা হয়েছে, তার কারণে আর ভিডিও করতে পারিনি। তো এই যে হচ্ছে সেই চাবিটা, স্কুটির থেকে চাবিটা মনে হয় ভীষণ বড়। স্কুটি নেওয়া হয়ে গেছে, কেমন হয়েছে জানিও। তোমার কেমন লাগলো স্কুটি? এতদিন তো আমার গাড়ি ছিল, এখন আমারও গাড়ি আছে। কেমন লাগলো? কি করছে এদিকে? তো এই গাড়িটা হচ্ছে আমাদের পাড়াতে কাউন নেই, তো তার জন্যই আমি এই কালারটা আর কি আমি আর আমার দিদি মিলে চয়েস করেছি। তো ওদিকে আমাদের ফুল পেমেন্ট করা হচ্ছে, আর এখন আমরা বাড়ি চলে যাব, কিন্তু আমি চালাতে পারি না। এদিকে আমাদের ফুল পেমেন্ট করার পরে কিন্তু সিগনেচার করা হচ্ছে, আর বাপি কিন্তু এদিকে সিগনেচারটা করছিল, কারণ গাড়িটা কিন্তু পুরোটাই বাপির নামে। তো এদিকে দেখিয়ে দেওয়া হচ্ছিল যে এইখানটাই সিগনেচার করবে। এদিকে আমাদের যত মোটামুটি কাজ ছিল সবগুলোই হয়ে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছ আমার পুরো কষ্ট হয়ে গেছে, কারণ আমরা যখন থেকে এসেছি তখন থেকে দাঁড়িয়েই আছি। 2-3 ঘন্টা কিন্তু আমরা একভাবে দাঁড়িয়েই ছিলাম, তার কারণে মাকে বলেছিলাম যে মা গাড়িটা চয়েস করে দিয়ে তুমি চলে যাও। তো তার কারণে মা এখানে গাড়িটা পছন্দ করে ভাইকে নিয়ে আর কি বাড়ি চলে গেছিলো। তো এখন আমাদের সব কিছু একদম ক্লিয়ার, এখন আমাদের গাড়িটা বাইরে বের করা হবে। তো দেখতে পাচ্ছ বাপি ওদিকে দেখছিলো যে কোথাও দাগ টাগ আছে নাকি, তো আমিও দেখছিলাম বাপি উঠেও একটু দেখছিল যে বাপিকে ঠিক কেমন লাগে, এরকমই লাগছে আমার বাপিকে। তো যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর এদিকে আমাদের গাড়িটাও বের করা হচ্ছে।
এদিকে আমরা বেরিয়ে পড়েছি আর ভেবেছি যে যখন আমরা বাড়িতে যাব তার আগে বাপিকে আর কি চালানো শেখানো হবে। বাপি কিন্তু মোটামুটি চালাতে পারে, কিন্তু অনেকদিন যেহেতু চালায় না স্কুটি গাড়ি তার কারণে বাপির একটু ভয় ভয় লাগছিল। তার কারণে এদিকে আমরা আমাদের স্কুল মাঠে চলেও এসেছি। তো রাজ কিন্তু বাপিকে চালানো আর কি শেখাচ্ছে, তো বেশি শেখানো লাগেনি, জাস্ট একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল, তারপরে বাপি আর কি একা একা পারছিল, কারণ বাপি যেহেতু আগে পরে চালিয়েছে তার কারণে বাপি পারে। কিন্তু আমার কি অবস্থা হবে আমি জানি না, আমি আজ পর্যন্ত কোনো গাড়ি ধরিই নি, আমি সাইকেলে ঠিক করে চালাতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। তো জানি না আমার ভাগ্যে কি আছে, আমি আদৌ পারবো কি না। তো এদিকে দেখতে পাচ্ছ রাজ একটু একটু দেখিয়ে দিচ্ছিল বাপিকে, তো বাপি কিন্তু ভালোই চালাচ্ছিল। এদিকে প্রথম একবার দুবার দেখিয়ে দেওয়া হয়েছে, তারপর থেকে বাপি নিজেই আর কি করছিল। দেখতে পাচ্ছ তেমন একটা দেখিয়ে দেওয়া লাগছে না, শুনেছি বাট আমি চালাতে পারি না, এটাই হচ্ছে সৌভাগ্য। ওদিকে রাজ শেখাচ্ছে, আমরা চলে এসেছি আমাদের স্কুল মাঠে, আমি যে স্কুলে পড়ি এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ হরিতলাতে। আর ওইদিকে চালাচ্ছে, চালানো শেখানো হচ্ছে, আমিও শিখবো, নো টেনশন। এই যে হচ্ছে আমাদের স্কুল হরিতলা তারকদাস বিদ্যাপীঠ, এই যে বাপি, রাজ শেখাচ্ছে, আমিও শিখবো, আমি তো ভীষণই এক্সাইটেড। এখানে ইচ্ছা হবে নিজে স্কুটি চালিয়ে চলে যেতে পারবো যদি শিখতে পারি, অবশ্য সবার তো একটা ইচ্ছা থাকে, আমার ইচ্ছাটাই নেই, ভয়, এত ভয়। তো এদিকে এই আসছে বাপি, পেরে গেছে, একা একা চালাচ্ছে। দাদা গাড়ি, দাদা মাঝ রাস্তার থেকে ডেলিভারি কি নিলে, পার্সেল নিলে, ভালো লাগছে। এদিকে কিন্তু বাপি একা একাই চালাচ্ছে, দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি কিন্তু শিখে গেল, তো বেশ মজাই লাগছিল। তো বাপি বললো যে ভীষণই সোজা, আর এদিকে রাজ দেখো কিভাবে দেখছে, মনে হচ্ছে কোনোদিন দেখেই নি। তো এখন আমরা বাড়ির দিকে যাব, ফাইনালি চলে এসেছি বাড়িতে, বাপি চালিয়ে নিয়ে আসলো আসতে। তো এদিকে বাড়িতে চলে এসেছি সেটা তো দেখতেই পেলে। তো চলো, আজকে ভীষণই কষ্ট হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।